নিমতিতা বিস্ফোরণকাণ্ডে এনআইএ ঈশা খান নামে আরও একজনকে গ্রেপ্তার করল। বিস্ফোরক সরবরাহ করা হয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ। বৃহস্পতিবার ঈশা খানকে ব্যাংশাল কোর্টে তোলা হলে পাঁচ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের বাড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সহ ২৬ জন। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। ঘটনায় অভিযুক্ত আবু সামাদ ও সাইদুল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্তে ঈশা খান নামে আরও একজনকে গ্রেপ্তার করল এবার এনআইএ। অভিযুক্তের বিরুদ্ধে বিস্ফোরক সরবরাহ করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ঈশা খানকে ব্যাংশাল কোর্টে তোলা হলে পাঁচ দিনের এনআইএ হেফাজতে নির্দেশ দেয় বিচারক। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।